আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে চলে আসলাম তাসলিমাস কুকিং স্টুডিওতে। আজকে আমি দেখাবো আপনাদের কত সুন্দর করে, এটা হচ্ছে কক মুরগি, যেটা লাল পাকিস্তানি মুরগি বলে, সেটা ডিম, কলিজা, মাথা এবং মাথার মুকুট আর হচ্ছে স্কিন, এগুলোকে আমি একসাথে করে কিভাবে কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনারা আমার সঙ্গেই থাকবেন। এই কলিজা গিলা মাথাগুলোকে আমি দুই ভাগে ভাগ করে রান্না করব। তো প্রথমে আমি এই কলিজাগুলো ডিম এগুলোকে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়ে পাত্রের মধ্যে মাখিয়ে রান্না করব। তো মাখানোর শুরুতেই দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ। এরপরে দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দেওয়ার পরে দিয়ে দিব হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে এক এক করে সব মশলা দিতেই থাকবো। তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। আমি অবশ্য বরাবরই বলি আপনাদের সাথে, আমি ঝালটা একটু বেশি খাই। এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। দেওয়ার পরে অবশেষে আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দেব 2 থেকে 3টা তেজপাতা চিরে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাপে তেল। তেল দিয়ে আমি পুরো জিনিসগুলোকে মাখাবো ভালো করে। এটা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলে ভালো হয়। তো আমি ওই যে বাটিতে কাঁচানো কিছু লবণ ছিল, সেই লবণগুলো আবার দিয়ে দিলাম, মনে হচ্ছে যে লবণটা কম হবে, তাই সেই লবণটাও দিলাম। তো এখন আমি সব উপকরণগুলোকে সুন্দর করে হাতে মাখিয়ে রান্না করব। তো কীভাবে মাখিয়ে রান্নাটা করি আসুন আমার সঙ্গেই থাকেন, দেখবেন। এই তরকারিটা আমি আমার লাইফে আমি আরও কয়েকবার করেছি, তো আজকে ফার্স্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দেখুন, এটা এত টেস্টি, এত মজাদার একটা খাবার, যেটা না খেলে বোঝানো যাবে না কাউকে যে কতটা মজা হয়েছে এবং কতটাই ভালো লাগছে। তো এই সব উপকরণ দিয়ে আমি রেখে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই এটাকে সুন্দর করে ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার আগ দিয়েই মনে হচ্ছে যে আমি একটু টমেটো দিয়ে দিই। তো টমেটোটা দিয়ে ভালো করে আলতো হাতে এগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানোটাও একটা সুন্দর একটা আর্ট, এটা যদি সুন্দর করে মাখিয়ে 20-25 মিনিট বা 2 ঘন্টার জন্য রেখে দেওয়া হয় তাহলে এটার টেস্টটা আরও বেড়ে যায়। এর জন্য আমি এটাকে সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। ম্যারিনেট আপনি বেশি সময় ধরেও করতে পারেন। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম এই পরিমাণ মতো, বলতে গেলে যে 5 থেকে 6 কোয়া রসুন। রসুনটাকে আমি একটু হালকা করে টেলে নিব, তবে কালারটা হবে ব্রাউন ব্রাউন। তার মধ্যে দিয়ে দিব দারচিনি এবং এলাচ। দারচিনি এলাচটাকেও আমি এই রসুনের সাথে ব্রাউন কালার করব। এই দেখেন আস্তে আস্তে করে কত সুন্দর করে ব্রাউন কালার হচ্ছে। এই ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি সুন্দর করে আমার সেই ম্যারিনেট করা মুরগির কলিজাগুলোকে আমি ঢেলে দিব। তারপরে এগুলোকে আলতো হাতে নেড়ে চেড়ে ঢেকে দিব, চুলার আঁচটা একটু লো করে দিব, যাতে 20 মিনিট পরে আসা যায়। আসলে একটু নাড়লে চালে এরকম হয়ে যাবে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে কালারটা, এটা যে খেতে এত টেস্টি, এত মজা, কী আর বলবো। তো যাই হোক, এটাকে আরও 20 থেকে 25 মিনিটের জন্য চুলার আঁচটা কমিয়ে ঢেকে দেব। ঢেকে দিলে হয় কি, এর ভিতরের পুরো ডিম আর ওই গলা হাড়গোড়গুলো সুন্দর করে সেদ্ধটা হবে। তো 20 মিনিট পরে আমি চলে আসব আবার নাড়চাড় করার জন্য। তো দেখুন 20 মিনিট পরে এসে দেখছি, যতই দেখছি অতই ভাল লাগছে, খেতেও ইচ্ছে করছে আমার। ডিমগুলো তো আমার খুবই পছন্দের। তো নেড়ে চেড়ে মানে এটা একটু ঝোলঝোলই থাকবে একটু লং টাইম। তো নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে দেখছি কতটুকু সিদ্ধ হচ্ছে। আমার টমেটোগুলো গলে গিয়েছে আর পুরো উপকরণটাও নেড়ে চেড়ে দিচ্ছি। তো আবার ঢেকে দিচ্ছি, দেখলাম আরেকটু সিদ্ধ হবে, সিদ্ধ হওয়ার অপেক্ষায় রেখে দিলাম।
তো আরও চলে আসলাম 15 থেকে 20 মিনিট পরে। দেখুন পানিটা, ঝোলটা যেটা ছিল শুকিয়ে এরকম একটা কালার চলে আসছে, কষা কষা একটা রান্না। এখান থেকে আমি কিছু উঠিয়ে খেয়ে নেব, আর কিছু আমি মুগ ডাল দিয়ে রান্না করব। এর জন্য এই জিনিসটাকে আমি সুন্দর করে কষিয়ে রেখে দিলাম, তাতে হয় কি সুন্দর করে সেদ্ধটাও ভালো হয়। কিছুটা আমি উঠিয়ে রেখে দিয়ে তার মধ্যে আমি কিছুটা হাফ, যেটাকে বলে হাফটার ভিতরে আমি 1 কাপ পরিমাণ মুগ ডাল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো মুগ ডালটা ভাজতে হবে না, ভাজলে ওর ফ্লেভারটা একটু যেন কেমন হয়ে যায়। এর জন্য আমি মুগ ডালটাকে এমনিতেই কাঁচা অবস্থায় ধুয়ে ওই মাংসের কষাটার মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন একটু পরপরে এসে নেড়ে চেড়ে দিব, তাতে হয় কি ডালটা গলতে সুবিধা হবে, অল্প সময় লাগবে। কত সুন্দর করে ডালটা একটু একটু করে গলে আসছে। হ্যাঁ, এখন আমি এগুলোকে আবার ঢেকে দিব 25 মিনিটের জন্য। তো ঢাকার আগে মনে হচ্ছে যে আমি একটু পানি দিয়ে দিই, 2 মগ পরিমাণ পানি দিলে ভালো হবে। 1 মগ পরিমাণ পানি দিলে এটা কতটুকু সিদ্ধ হবে আমি জানি না, তো প্রথমবার ট্রাই করা যেতে পারে 1 মগ দিয়েই। তো দিয়ে আমি এটাকে ঢেকে দিই। ওই ট্রাই করা 1 মগ পানি দিয়েই আমার অনেক সুন্দর ডালটা গলে গিয়েছে, এত সুন্দর ফ্লেভার বের হয়েছে, খেতেও যেমন সুস্বাদু হয়েছে এবং মজাটাও হয়েছে। একটু নিচে হালকা লেগে লেগে গিয়েছিলো, তারপরও এটা আমি 2 ভাগে ভাগ করেছিলাম, একটা কষা কষা আর হচ্ছে একটা ডাল দিয়ে। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই, ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম। আমার